আসবো আসবো করে আশাই হচ্ছিল না। অনেকদিন পর নিজের বাড়িতে নিজের একমাত্র ফুফুকে নিয়ে আসলাম। আর এই যে দেখুন, আমাদের এখন বিয়ের অ্যালবামটাও ফুফু দেখছে বসে বসে, সাথে আছে এই মেনুগুলো। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিছু করার নেই। অনেকদিন পর ফুফু ভাইজি একসাথে হয়েছিলাম, দাদির গল্প আর শেষ হচ্ছিল না, ছোটোবেলায় কীভাবে কাটাতাম দিনগুলো সেগুলোই আলোচনা করছিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন দিনের নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রায় 20-22 দিন পর মেয়ের আজকে স্কুল খুলেছে, তাই ভাবলাম ওই যে একটু রুটি করে দিই, আর এইদিকে পেঁয়াজি ডিম সিদ্ধ এগুলো বসিয়ে দিই। আর এই হচ্ছে আমার কিচেন রুমের অবস্থা। তো খাওয়ার আর ভিডিওটা করলাম না, এই যে ফুফুকে দিয়েছিলাম, ফুফু কিছুই খায়নি, এই যে সবই ঘুরে এসছে, প্রায় কোনো কিছুই খেতে চাইছিল না। তো এখন এই যে বসে আছে আর আমাকে বারণও করে দিয়েছে, কোনো রকম কোনো নাস্তা টিফিন কিচ্ছু করবি না, একটু মশলা খাবার খেলেই ফুফুর শরীর খারাপ হয়ে যায়, ওই জন্য একটু হালকা পাতলায় সব কিছু করতে বলছিল। কিন্তু ভাইজির মন ওই যে মানে না, তাই ভাবলাম যে বাড়িতে একটু ব্রেড ছিল তাই একটু এগ টোস্ট করে দিলাম, আর একটু সামান্য মিষ্টিও দিলাম, যদিও কিচ্ছু খায়নি। আর কিট্টুও সবে মাত্র স্কুল থেকে এসেছিল, যার কারণে ওকে ড্রেসটা খুলে দিয়েছি, ওটাকে ইগনোর করুন। যদিও এর আগের দিনে আমার ফুফু এসেছিল, কিন্তু আমি সেদিনকে আর ব্লগ স্টার্ট করিনি, পরের দিনকেই ব্লগ স্টার্ট করলাম। তো আজকে ফুফুর জন্য কী কী রান্না করেছি, এইদিকে ছিল মাংস কষা, আর এই যে আছে কোপ্তা, আর আছে ঢেঁড়স ভাজি, আর এই দিকে আছে সব রকমের সবজি দিয়ে একটা পোস্ত দিয়ে বেটে করেছিলাম, আর এই যে চারাপোনা মাছও নিয়ে এসেছিলাম যেটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর এখানে আছে চিকেন কষা, আর বানিয়েছিলাম ঘন মসুর ডাল। ভেবেছিলাম 10টার দিকে লুচিও করব, কিন্তু ফুফু একদমই করতে দিল না, বললো না একদম কিচ্ছু করবি না। তো ওই যে ব্রেড টোস্ট করে দিয়েছিলাম ওটাই খেলো, প্রায় 12:30 বেজে গেছে। তো ভাবলাম জানে না, এবার ফুফুকে খেতে দিয়ে দিই, শুধু ফুফু নয় আমি আর ফুফু একসাথেই খাবো, আর আমার নানিও আছে, নানিকেও খেতে দিয়ে দেবো। আর আমার মেয়ে তো একদমই তার পিসি নিনিকে ছাড়ছে না, সব সময় আমার ফুফুর কাছেই আছে। তো সারাদিনে আর কোনো সেরকম ব্লগ করিনি, তো এটা হলো সন্ধ্যের দিকে আমার বিয়ের অ্যালবামটা আমার ফুফুকে লাগিয়ে দিয়েছিলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, দিদি ফুফুর কোথায় বিয়ে হয়েছে, আমি তো একটা ব্লগে উত্তরও দিয়ে দিয়েছিলাম। তো তারপরের দিনে এই যে আমার ফুফুর ছোট মেয়েও এসেছিলো, মানে আমার হাসিনা দিদিও এসেছিল, তো সারাদিন আমার বাড়িতে ছিল। তো বিকালের দিকে এই যে ফুফু এখন চলে যাচ্ছে, যদিও আমার দিদি না আসতো আমি আমার ফুফুকে বাইকে করে দিয়ে আসতাম, আমার স্কুটিটা করে গ্রামে দিয়ে আসতাম, আমি একা কখনোই বাসে ছাড়তাম না। আর আমার ফুফু আমার বাড়িতে ছিল 2 দিন। সবাই কমেন্ট করে জানাবেন আমার ফুফুকে আপনাদের কেমন লাগলো, যদিও আমার ফুফু যখন কম বয়স ছিল তখন অনেক সুন্দরী ছিল, তার মানে এটা নয় যে এখন সুন্দরী না, বয়সের তুলনায় এখনও আমার ফুফু অনেক সুন্দর। আমার দিদি যেরকম কম বয়সে এখন আছে, বয়স হলে ঠিক আমার ফুফুর মতোই হয়ে যাবে। আমরা সবাই ওটা বলি যে তুই একেবারে আমার ফুফুর মতো দেখতে। তো যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও। ফাইনালি বাড়িতে একটা বেসিন কেনা হলো, অনেক দিন ধরে কিনবো কিন্তু সম্ভব হয়ে উঠছিল না, তাই কেনা হয়ে ওঠেনি। বাড়ি যখন তৈরি হয়েছিল তখন একটা বেসিন কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়ি তো একবারই করবো, তাই ভেবেছিলাম যে না, ওই বেসিনটা চেঞ্জ করে পরে যখন টাকা হবে তখন একটা ভালো দামি বেসিন নেব। তো এই যে এই বেসিনটা নিলাম, এই বেসিনটা খুব খুব পছন্দ হয়েছে, বাড়ির প্রত্যেকটা মানুষের খুব পছন্দ হয়েছে, বরকেও ছবি তুলে পাঠিয়েছিলাম। তো এমনি মানুষজন আসছিল, তো এই যে রান্নাঘরে যে সিঙ্কটা আছে ওটাই ইউজ করতে হচ্ছিলো, তো ওটা আমার খুব খারাপ লাগছিল। তো ফাইনালি আমরা কিনতে পারলাম একটা বেসিন, তো এই বেসিনটা কিনেছি, আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে, সবার দোয়ায় ও ভালোবাসায় ধীরে ধীরে সব কিছুই করছি। তো বেসিনের কলটা প্রথম সেই মানুষটাই চালালো যে মানুষটার অবদান অনেক বেশি এই বাড়িটার পিছনে। তো আব্বা সারাদিন আজকে আমার বাড়িতেই কাটাতে হলো, কারণ এই যে বেসিনটা কিনে নিয়ে আসলাম, তারপরে দোকান থেকে লোক এলো এটা লাগিয়ে দিয়ে গেল, তো পুরো দিনটা আমাদেরকে দিল। যাই হোক, ওই মানুষটা ঋণ কোনো দিনই শুধতে পারবো না, যতটা পারবো ওনার পাশে থাকার চেষ্টা করব সারাটা জীবন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। তো টাটা।